ফারাক্কায় সিপিআইএম এর সহযোগিতায় পশ্চিমবঙ্গ রাজ্য মৎস্যজীবী সমিতির তরফ থেকে গণ ডেপুটেশন প্রদান করা হলো মুর্শিদাবাদ ফারাক্কা ব্লক অফিসে। সোমবার ফারাক্কা ব্লক অফিসে বিডিও জুনায়েদ আহমেদের উপস্থিতিতে মোট 7 দফা দাবি নিয়ে এই গণ ডেপুটেশন দেয়া হয়। এদিন ফারাক্কা বিডিও জুনায়েদ আহমেদ এই গণ ডেপুটেশন পাওয়ার পর পশ্চিমবঙ্গ রাজ্য মৎস্যজীবী সমিতিদের সমস্ত রকম ভাবে সহযোগিতার আশ্বাস দেন। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য মৎস্যজীবী সমিতির মৎস্যজীবীরা, সিপিআইএম এর ফারাক্কা সম্পাদক দিলীপ মিশ্র সহ অন্যান্য সিপিআইএম কর্মীরা। ব্যুরো রিপোর্ট, জেন টিভি। গেছিলাম যে আমাদের মাছ ধরে তো হুমকি দেয়, খাজনা দিতে হবে। দ্বিতীয় কথা হলো আমাদের কোনো ফ্যাসিলিটি আমরা পাচ্ছি না, মৎস্যজীবী মাছ ধরি কোনো ফ্যাসিলিটি পাচ্ছি না। তৃতীয় কথা হলো আমাদের যেটা আইডেন্টি কার্ড ওটা আমাদেরকে দিতে হবে, আমাদের প্রমাণ দিচ্ছে না। এই অভিযোগের জন্য আমরা আপনি কিছু পাচ্ছি না। আচ্ছা, আপনি এখন কী চাইছেন? আমরা চাইছি যেন আমরা সুব্যবস্থা পাই, সরকারি অনুদানের জিনিস পাই। তাছাড়া দ্বিতীয় কথা হলো আইডেন্টি কার্ড যেটা ওটা যেন আমরা পাই, আমাদের প্রমাণ তো আমরা পাবো, তবে তো আমরা জানাবো যে না আমরা মৎস্যজীবী, আমাদেরকে তো প্রমাণের কোনো অনুদানই দিচ্ছে না, কোনো ফ্যাসিলিটি পাচ্ছি না। তার জন্য জল করে নিয়ে তো তো সন্ত্রাসবাদী হচ্ছে, পয়সা চাইছে, মাছ নিয়ে নেবে, হুমকি দিচ্ছে যে পয়সা দিতে হবে। মানে জল করে পয়সা, জল করে পয়সা। আমরা বলছি যে কোনো তো অক্সিজেন নাই জল করতে, আমরা কিসের পয়সা দিই? তোমরা সরকারি কাগজ নিয়ে আসো, পয়সা না ওরা দিতে রাজি আছে, সরকারি অনুদান যেটা হয় সেটা দিব আমরা, তোমরা জোর জবরদস্তি পয়সা চাইছি। এই তো করছি। আপনার নাম? পবিত্র চৌধুরী। হ্যাঁ, পবিত্র চৌধুরী। অফিসে মৎস্যজীবীদের নিয়ে কাদের ব্যানারে এই ডেপুটেশন? আমরা সমস্ত মৎস্যজীবীদের ফারাক্কায় একত্রিত করে মৎস্যজীবী সমিতি করেছি। এই মৎস্যজীবীদের, গরিব মৎস্যজীবীদের নানা রকম সমস্যা, এদের জীবন জীবিকার জন্য যে উপকরণ দরকার, জাল, নৌকা, হাঁড়ি, সাইকেল, তার জন্য বামফ্রন্ট সরকার বিভিন্ন রকম অনুদান এবং ফিশারি ডিপার্টমেন্টের মাধ্যমে এদের সাহায্য করত। বর্তমান সরকারের আমলে কোনো এ নাই, যদিও সামান্য কিছু আছে। যারা মৎস্য চাষ করে না তারাই তৃণমূলের নেতারা লুট করে নিয়ে চলে যায়। আমরা তার প্রতিবাদে ডেপুটেশন জানালাম যে যারা মাছ চাষ করছে গঙ্গায় তারা জাল নৌকা পাবে না, তারা হাঁড়ি সাইকেল পাবে না, আর যারা মাছ চাষ করে না ওই যে আসে বলছে খুবই কম আসছে, 8-10টা সাইকেল এসছে নাকি দু বছরে, বলছে ওই আমি বললাম কাদেরকে দিয়েছেন, বলছে আপনি তো জানেন তৃণমূলের আমলে তৃণমূলের নেতারাই সব লুট করে। এটাই হচ্ছে এখানকার বিডিওর বক্তব্য। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি, প্রকৃত মৎস্যজীবীদের যাতে এই জাল নৌকা জন্য লোন দেওয়া হয়, হাঁড়ি সাইকেলের ব্যবস্থা করা হয়। আর কিছু মস্তান জল করের নামে ট্যাক্স তুলছে ওই তালতলা ঘাটে, ওই ডিয়ার ফরেস্টে, ওই ভাঙাটোলায়। আমরা বললাম এটা বন্ধ করতে হবে। আমরা মালদা কানেক্টরে গিয়েছি গত বছর, সেখানে বলেছে বহতা নদীতে কোনো ট্যাক্স নেই গভর্নমেন্টের। এই মস্তানরা ওই এ থেকে মোথাবাড়ি থেকে আসছে, এখানকার কিছু ফারাক্কার মস্তানকে ঠিক করছে তৃণমূলের নেতাকে, ওই যারা তালতলা ঘাটে বসে থাকে তারা মৎস্যজীবীদের মাছ লুট করে নিচ্ছে, মাছ নিয়ে আসলে দুখাবলা মাছ তুলে নিচ্ছে। মাছ যারা কিনতে যাচ্ছে পাইকার তাদের কাছ থেকে বলছে 20 টাকা দে, 25 টাকা দে, বাবার জমিদারি পেয়েছে ওরা, এরা রাত জেগে মাছ ধরবে, আর ওরা লুট করছে। চারিদিকে যে লুট চলছে এই তৃণমূলীদের, তার বিরুদ্ধে প্রতিবাদ জানানো হচ্ছে। এই জন্য আমরা বিডিও অফিসে এসেছিলাম। বিডিও সাহেব সমস্তটা শুনলেন, উনি বললেন আমি আগামী দিনে নিজে যাব, যথাযথ ব্যবস্থা নেব।